গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর দেখো, আমি সকাল সকাল উঠে, সকাল বলতে এখন 10টার মতো বাজে, উঠে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর এখানে হচ্ছে মুলো শাক ভাজা। তো শীতকালে মুলো শাক ভাজা তো ভীষণই ভালো লাগে, আর এর সেন্টটাও খুব সুন্দর। আর এদিকে হচ্ছে ভাত, আর এখানে রয়েছে কাটা পোনা মাছ, আর এখানে রয়েছে মেয়ের জন্য একটা শিঙি মাছ। আর আর কি সবজি হবে ভাবছি, যে সবজি হবে না কিছু, কারণ শীতকালে তো রোজের সবজি খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে ভাবছি ডাল হবে আর আলু সেদ্ধ আর এই শাক ভাজা আর মাছের ঝাল। চলো আমি রান্নাটা করে নিই, তারপর এখন আমরা টিফিন করে নিই, তারপর টিফিন করবো, তারপর মেয়েকে আর একবার খাওয়াতে হবে, মেয়েকে স্নান করাতে হবে। চলো রান্নাটা আগে করে নিই। আর এইদিকে দেখো আরাধ্যা, আমার মেয়ে এখানে দোল দোল করছে। আর এখানে দেখো, মা কালকে দোকানে গিয়েছিল বাজারে, তো মেয়ের জন্য একটা সোয়েটার কিনে এনেছে। এই দেখো একটা জামদানি শাড়ি এনেছে মা, এটা মাসির জন্য এনেছে। আর এই একটা শীতের চাদর, চাদরটা ভীষণই সুন্দর। আর এই সোয়েটারটা আমার মেয়ের জন্য এনেছে। আর এইগুলো, এটা একটা গেঞ্জি, আর এই একটা প্যান্ট, এইগুলোই মা কালকে দোকানে গিয়েছিল কিনে কিনে এনেছে। মেয়ে তো বিরক্ত হয়ে কাঁদছিল, সেই জন্য চাদর থেকে এটা খুলে দিতে বসে একটু খেলছে। আর এই সমস্ত কিছুগুলো মা বড় মাদেরকে দেখাচ্ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সেই জন্য দেখিয়ে দিলাম। চাদরটা তো ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে একটা প্রেশার বসিয়ে দিয়েছি, করবো ছোলার ডাল। তো ছোলার ডালটাকে ধুয়ে রেখেছি, এতে বেশি কিছু দিচ্ছি না, মানে একটা লঙ্কা ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়ে এটা করে নিচ্ছি, নর্মাল ভাবে করছি। তো এটা আমার হয়ে গেছে, তারপর ছোলাগুলো দিয়ে দিই। Thank you.
এবার আমি বসিয়ে দিয়েছি লঙ্কা, হিং, নুন, হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। নর্মালভাবে সাধারণভাবে হচ্ছে আর কি, সিম্পলভাবে। তো রুটি মানে কটা রুটি হবে, কটা পরোটা হবে, চলো সেগুলো করে নেওয়া যাক।